খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24x7 আপনাদের স্বাগত। গতকাল বুধবার 20 ডিসেম্বর লোকসভায় পাশ হলো ফৌজদারি আইন সংক্রান্ত 3টি বিল, ফলে 150 বছরের পুরনো ভারতীয় দণ্ডবিধি, ভারতীয় ফৌজদারি আইন এবং ভারতীয় সাক্ষ্য আইনের বদলে এই 3টি বিল আনা হলো। এদিন লোকসভায় এই 3 বিলের ওপর বিতর্ক হয়, যদিও গণহারে সাসপেন্ড করার জেরে বিরোধী আসনে প্রায় কোনো সাংসদই ছিলেন নাই বললে চলে। বিরোধী শূন্য লোকসভাতেই এই বিলের বিষয়ে আলোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, এই 3টি নয়া বিল ভারতকে দাসত্বের মানসিকতা থেকে মুক্তি দেবে। তিনি দাবি করেন, ন্যায় বিচার, সমতা ও নিরপেক্ষতা ধারণার ভিত্তিতেই এই 3 নয়া বিধি তৈরি করা হয়েছে। এই বিল 3টি আইনে পরিণত হলে সারা দেশে এক ধরনের বিচার ব্যবস্থা চালু হবে, সমতা আসবে বিচার ব্যবস্থায়। তিনি বলেন, লালকেল্লা থেকেই প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন দেশকে ঔপনিবেশিক আইন থেকে মুক্ত করতে হবে। এরপর 2019 সাল থেকে এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। অমিত শাহ বলেন, ব্রিটিশ আমলের আইনগুলি প্রজাদের শাসন করার জন্য তৈরি করেছিল বিদেশি শাসকরা, এই আইনগুলি দেশের মানুষের জন্য করা হয়নি। ব্রিটিশ রাজত্ব কায়েম করার বা কায়েম রাখার লক্ষ্যে তৈরি করা হয়েছিল। স্বাধীনতার পর সেই আইনের বদলের প্রয়োজন ছিল। নয়া 3টি আইন আমাদের দাসত্বের মানসিকতা থেকে মুক্তি দেবে, সংবিধানের চেতনায় এই আইনগুলি তৈরি করা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, যারা বলে এই 3টি নয়া বিল আনার প্রয়োজন কি তারা বোঝে না, তাদের বলবো খোলা মন রাখলে, ভারতীয় মন রাখলে এর প্রয়োজন বুঝবেন। কিন্তু আপনার মন যদি তালির হয় তবে এর জন্যে প্রয়োজন এবং এর প্রয়োজন আপনি কখনোই বুঝতে পারবেন না। তিনি আরও বলেন, সংবিধানের চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই আইনগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যক্তি স্বাধীনতা বজায় থাকে এবং সবাই যাতে আইনের চোখে সমান আচরণ পায়। অমিত শাহ জানান, ব্রিটিশ শাসনের অনেক আগে থেকেই ভারতীয় সমাজে ন্যায় বিচারের ধারণা প্রচলিত ছিল। তিনি আরও জানিয়েছেন, বহু ভারতীয় দর্শনকে এই 3 বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যায় বিচার থেকে শাস্তির ধারণা এসেছে, শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো নির্যাতিতকে ন্যায় বিচার দেওয়া এবং মানুষ যাতে তার আর অপরাধ না করে তা নিশ্চিত করা। শাস্তিদানের মাধ্যমে সমাজের একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করা হয়। এই নয়াবিলগুলি ভারতীয় ন্যায় বিচারের ধারণা প্রতিফলিত হবে। স্বাধীনতার পর এই প্রথমবার ফৌজদারি বিচারে আইন মানবিক হয়ে উঠবে। অমিত শাহ আরও জানিয়েছেন, এই প্রথম ভারতীয় আইনে সন্ত্রাসবাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর ফলে এই ক্ষেত্রে যে সকল আইনের ফাঁক ছিল কেউ আর তার সুযোগ নিতে পারবে না। রাজদ্রোহিতাকে রাষ্ট্রদ্রোহিতায় পরিণত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ব্যক্তির জায়গায় দেশকে জায়গা দেওয়া হয়েছে, যারা দেশের ক্ষতি করবে তাদের কখনোই রেহাই হবে না। গত কয়েক বছরে দেশে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং অর্থাৎ গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটছে। এই নিয়ে উদ্বেগের মধ্যে নয়া বিলগুলির মব লিঞ্চিংয়ের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে। অমিত শাহ বলেছেন, মব লিঞ্চিং এক জঘন্য অপরাধ, এই আইনে আমরা মব লিঞ্চিংয়ের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান দিয়েছি। গত 70 বছরের মধ্যে 58 বছর দেশ শাসন করেছে কংগ্রেস, তারা ক্ষমতা থেকেও এই আইন বদলায়নি কেন প্রশ্ন তুলেন তিনি। ভবিষ্যতের আইন, অমিত শাহ আরও জানিয়েছেন, আগামী 100 বছরে গোটা বিশ্বে অনেক প্রযুক্তিগত পরিবর্তন ঘটবে। নয়া 3 বিলে সেই ভবিষ্যতের কথা ভেবেই আইনের বিধান রাখা হয়েছে। সাইবার অপরাধের জন্য অনেক বিধান রাখা হয়েছে। অমিত শাহ আরও দাবি করেছেন, নয়া 3 বিলে পুলিশ ও নাগরিকের অধিকারের মধ্যে ভারসাম্য রাখা হয়েছে। এর ফলে শাস্তি প্রদানের সংখ্যা বাড়বে, ন্যায় বিচার, সমতা এবং নিরপেক্ষতার ধারণাকে বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফরেন্সিক বিজ্ঞানও। এই 3টি আইনই 150 বছর পর বদলানো হচ্ছে। 3টি বিল আইনে পরিণত হলে সেই আইনের ভিত্তিতেই বিচারের ব্যবস্থা পরিচালিত হবে। এর আগে ভারতীয় ফৌজদারি বিধিতে 484টি ধারা ছিল, এর বদলে যে ভারতীয় নাগরিক সুরক্ষা বিল আনা হচ্ছে তাতে থাকছে 531টি ধারা। এর 177টি বিভাগে অদল বদল করা হয়েছে, 9টি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে, 39টি নতুন উপবিভাগ যুক্ত করা হয়েছে, 44টি নতুন বিধান যোগ করা হয়েছে। বৈদ্যনাথ দত্তের রিপোর্ট।